बिस्मिल्लाह रहमान रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद आसलामु आलैकुम। सोनामणिरा आमार इनशाल्लाह तुम्हरा सबाई भालो आछो, आमिओ आल्लाहर अशेष रहमते भालो आछि। शिक्षार्थीरा गत क्लासे आमी कि क्रियापदे चलित रूप पढ़िएछिलाम ताई ना? देखी तो आमार सोनामणिरा कि रकम पढ़ेछे। अच्छा बोलो देखी, करितेछिलाम चलित रूप कि होबे? धन्यवाद, करछिलाम, ठीक हयेछे। एबार आरेकजन बोलो देखी, बसिते। धन्यवाद, बसते। तारपर आरेकजन बोलो देखी, हयेछे। कि होबे? चलित रूप हयेछे। एबार आरेकजन बोलो देखी, चलितेछे। कि होबे? धन्यवाद, सुंदर हयेछे, चलछे। ताहले आजके आमरा बांगला व्याकरण थेके जे विषयटा पढ़ाबो सेटा होच्छे समार्थक शब्द। समार्थक शब्द बोलते आमरा एर आगेओ जानी जे जेसब शब्द द्वारा एकई अर्थ बोझाय, जेसब शब्द द्वारा एकई अर्थ बोझाय, ताई ना? जेमन आमरा एटाके हाथ बोली, ताहले समार्थक शब्द कि होबे? हस्त, ताई ना? आबार देखो आमरा चोख बोलछी, एई चोखे समार्थक शब्द कि होबे? आँखि, ताई ना? एइटाई होच्छे जे एकई शब्द अर्थगुलो एकई रकम। सेटाई होच्छे जे जेसब शब्द द्वारा एकई अर्थ बोझाय सेसब शब्दके समार्थक शब्द बोले। ताहले देखो जे एखाने तोमादेर आछे এই সেমিস্টারের জন্য চুরানব্বই পৃষ্ঠায় আদর্শ ছেলে থেকে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু পর্যন্ত। তাহলে দেখো যে আদর্শ ছেলে থেকে খলিফা হযরত আবু বকর পর্যন্ত যেগুলো আছে সেগুলো থেকে আমরা দুটো করে সমার্থক শব্দ শিখে নিব, ঠিক আছে? প্রশ্নে যদি থাকে যে দুটো সমার্থক শব্দ লেখো দুটো করে, তখন দুইটি করে লিখবে। আর যদি কিছু না লেখা থাকে তখন সমার্থক শব্দ একটা করে লিখলেই হবে। তো দেখো প্রথমে আছে জল। জলকে আমরা কি বলতে পারি? পানি বলতে পারি, বাড়ি বলতে পারি, সমার্থক শব্দ, তাই না? জলের সমার্থক শব্দ কি হবে তাহলে? পানি, বাড়ি। চোখ, চোখকে দেখো নয়ন বলতে পারি, আঁখি বলতে পারি, তাই না? নেত্র বলতে পারি, চক্ষু বলতে পারি। তাহলে নয়নকে আমরা বলবো কি? চোখ আর কি আঁখি, তাই না? এবার যুদ্ধ, যুদ্ধ, সমর, লড়াই, সমার্থক শব্দ হবে সমর, লড়াই। তরুণ, তরুণে কি হবে? নবীন, সজীব, নবীন, সজীব। তো দেখি সোনামণিরা বলো তো দেখি, চোখের চোখের সমার্থক শব্দ কি বললাম? সুন্দর হয়েছে, আঁখি, নেত্র। এবার বলো দেখি তরুণের সমার্থক শব্দ কি হবে? খুব সুন্দর হয়েছে, নবীন, সজীব। হ্যাঁ, এবার দেখো আমরা পরেরটাতে চলে যাই, বন। বনকে আমরা বলতে পারি অরণ্য, সমার্থক শব্দ জঙ্গল, তাই না? বন, অরণ্য, জঙ্গল। এবার দেখো কি বলছে যে আলো, আলোকে আমরা কিরণ, কর বলতে পারি, কেমন? আলোকে আমরা কি সমার্থক শব্দ কি বলতে পারি? কিরণ, কর। বায়ু, বায়ুর সমার্থক শব্দ বাতাস, হাওয়া, বাতাস, হাওয়া। তাহলে বলতো সোনামণিরা আলো, আলোর সমার্থক শব্দ কি বলবে? কিরণ, কর। এই তো সুন্দর হয়েছে। এবার আমরা পরেরটাতে চলে যাই, বলছে যে নদী, নদীর সমার্থক শব্দ প্রবাহিনী, তটিনী, নদীর সমার্থক শব্দ প্রবাহিনী, তটিনী। বাবা, আব্বা, জনক কিংবা পিতা কিংবা জন্মদাতা, তাই না? তাহলে বাবা সমার্থক শব্দ কি বলবো? আব্বা, জনক। এবার পানি, পানি তো এর আগে বলেছি জল, বাড়ি। তারপর দেখো বায়ু পড়েছি, বায়ু সমার্থক শব্দ বাতাস, হাওয়া। আবার এখানে বাতাসের সমার্থক শব্দ ওই একই রকম হবে, বায়ু, হাওয়া। তারপর আপা, আপা সমার্থক শব্দ হবে কি? বোন, ভগ্নী, ভগ্নী, তাই না? কিংবা ভগিনী। শেষ, শেষের সমার্থক শব্দ কি হবে তাহলে? সমাপ্ত, ইতি। শেষে সমাপ্ত, ইতি।
এবার বলো তো সোনামণিরা, নদীর সমার্থক শব্দ কী হবে? প্রবাহিনী, হ্যাঁ সুন্দর হয়েছে, তটিনী, ধন্যবাদ, প্রবাহিনী তটিনী। এবার আরেকজন বলো দেখি, বাবা সমার্থক শব্দ কী হবে? পিতা, হ্যাঁ জনক, অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা পরের অংশে চলে যাই, পরের অংশে বলছে যে বন্ধু, বন্ধু মিত্র সুহৃদ, বন্ধু মিত্র সুহৃদ, সুন্দর চমৎকার অনুপম, চমৎকার অনুপম, সুন্দর কী হবে? চমৎকার অনুপম। এবার দুঃখ, দুঃখ সমার্থক শব্দ হবে বেদনা কষ্ট, তাই না? দুঃখের সমার্থক শব্দ হবে কি? বেদনা কষ্ট। এবার বলছে যে মাতা, মাতা সমার্থক শব্দ হবে কি? মা জননী, মা জননী। এবার পিতা, পিতা এর আগে আমরা বললাম আব্বা, আব্বা জনক, তাই না? তো এইভাবে যদি আসে, ধরো যে এখানে শেষ আছে কিন্তু তোমাদের সমার্থক শব্দ আসলো সমাপ্ত, তখন কি হবে? তোমরা লিখবে শেষ ইতি, তাই না? আবার এমন হতে পারে অভিনব, অভিনবের সমার্থক শব্দ কী লিখবা? অভিনবের সমার্থক শব্দ লিখবা যে হচ্ছে সুন্দর চমৎকার, তাই না? এভাবে উল্টাপাল্টাভাবে আসলেও তোমরা সমার্থক শব্দগুলো বুঝে লিখে ফেলবা। আবার সমার্থক শব্দগুলো কিন্তু শব্দার্থের ক্ষেত্রেও কাজে লাগে, তাই না? তো দেখো আমি যে অংশটুকু পড়ালাম, এবার ধরো বলো দেখি মাতা সমার্থক শব্দ কী হবে? সুন্দর হচ্ছে মা জননী। এবার এবার বলো আরেকটা, যে বন্ধু সমার্থক শব্দ কী হবে? মিত্র হিতৈষী, সুন্দর হয়েছে। এবার বলো আপা সমার্থক শব্দ কী হবে? বোন ভগ্নী, তাই না? তাহলে দেখো আমি আবার একটু বোর্ডে লিখছি, একটু দেখে ফেলো। যেমন জল, জলে কী লিখবো? পানি, পানি বাড়ি, তাই না? আমরা দুটো করে লিখছি। তারপর চোখ, আঁখি, আঁখি, আর কি চক্ষু লিখতে পারো, নেত্র লিখতে পারো, নয়ন লিখতে পারো, যুদ্ধ সমর, সমর লড়াই, তাই না? যুদ্ধ সমর লড়াই, এর আগে আমরা বলেছিলাম তরুণ, সজীব, সজীব, আর একটা কী লিখবো বলো তো? গুড, সজীব যুব। এবার আমরা পরের অংশটাতে চলে যাচ্ছি, বন, অরণ্য, অরণ্য লিখবো, আর একটা লিখবো জঙ্গল, অরণ্য জঙ্গল। এবার দেখো আলো, কর, কর কিরণ, আলোতে লিখবো কি? কর কিরণ। এবার বায়ু, বায়ুতে লিখবো বাতাস, হ্যাঁ বাতাস লিখবো, আর একটা লিখবো হাওয়া, তাই না? বাতাস হাওয়া। এবার বলছে যে নদী, তটিনী, তাই না? তটিনী, আর একটা লিখবো কি? প্রবাহিনী, 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 তটিনী, প্রবাহিনী, তটিনী, প্রবাহিনী, নদীতে লিখবো তটিনী, প্রবাহিনী। এবার বলছে বাবা, বাবাতে জনক লিখতে পারি, তারপর আব্বা লিখতে পারি, পিতা লিখতে পারি, জন্মদাতা লিখতে পারি, তাই না? তারপর শেষ, সমাপ্ত, শেষ সমাপ্ত, আর একটা কী লিখবো? সমাপ্ত, আর হচ্ছে ইতি, তাই না? সমাপ্ত ইতি। এইভাবে শিক্ষার্থীরা আমরা কয়েকবার পড়লেই তোমরা বুঝে নিতে পারবে। তো সোনামণিরা, সমার্থক শব্দে কোথাও সমস্যা আছে তোমাদের? বুঝতে সমস্যা হচ্ছে কি? সুন্দর বুঝেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যে আমরা, তোমরা আরও কয়েকবার বাসায় পড়বা, দেখবা আরও ভালোভাবে হয়ে গেছে। এবার আমি বাড়ির কাজ দিই, সুন্দর করে লিখে আমাকে পোস্ট করবে, কেমন? তাহলে বাড়ির কাজ লিখে ফেলো, বাড়ির কাজে লিখবে সমার্থক শব্দ, দুটি করে সমার্থক শব্দ লেখা, কেমন? বাড়ির কাজ, বাড়ির কাজে লিখব দুটি করে সমার্থক
শব্দ লেখা কয়টা লিখবা হ্যাঁ লিখবা হচ্ছে সাতটা সাতটা সমার্থক শব্দ দুটি করে লিখবা কেমন সুন্দর করে এটা লিখে আমাকে পোস্ট করবে আর পড়াশোনা করবে নিজেকে সুস্থ রাখবে তাহলে আজকে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ